হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল আজকের ভিডিওতে থাকছে ডুরান কাপের সূচি ঘোষণা হয়ে গেছে আর সেই সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল মোহনবাগান সঙ্গে আরও দুখানা টিম কিন্তু একই গ্রুপে পড়লো সেই সমস্ত খবর এই ভিডিওতে তোমাদের আমি জানাবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপারজাইন্টের লাস্ট ইয়ারে একজন নির্ভরযোগ্য একজন নাম করা বিদেশি খেলোয়াড় আরমান্দ সাদুকুর কথা যাকে বছর অনেকেই জল্পনা করছিল হয়তো মোহনবাগান টিম লোনে অন্য কোনো ক্লাবে ছেড়ে দেবে নয়তো তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে বাট তা কিন্তু হচ্ছে না সম্ভবত সাদিকো সাধিকু বছরও মোহনবাগান টিমের কিন্তু ছয় নম্বর বিদেশি থাকতে চলেছে কারণ গতকালকে মার্কাস তার একটা টুইটে জানিয়েছেন যে তিনি বলতে চাইছেন যে আরমান্দ সাধিকু মোহনবাগানে ছয় নম্বর বিদেশি আর জানি যে মার্কাস যা টুইট করে সেখানে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু কথা সত্যতা থাকে তো সেই দিক থেকে তিনিই হচ্ছেন মানে আরমান্দ সাদিকো হচ্ছে ছয় নম্বর বিদেশি এবার বলবো ইস্টবেঙ্গলের কথা ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়ার্দ কবে তিনি কলকাতায় আসবেন সেই নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল বাট ফাইনালি আজকে সকালবেলা মানে ভোরবেলার দিকে কিন্তু তিনি কলকাতায় পা রেখেছেন তার সঙ্গে তার দেশের একজন খেলোয়াড় সাউল ক্রেসবো তিনিও কিন্তু তার সঙ্গে কলকাতায় পা রেখেছেন আর গতকালকে কিন্তু এসে গেছেন ব্রাজিলিয়ান ক্লেটেন সিলভা তো এক এক করে ইস্টবেঙ্গলের যত বিদেশি খেলোয়াড় আছে তারা কিন্তু ফিরতে চলেছে কলকাতায় প্র্যাকটিসও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ জানো আগস্ট মাসে সেকেন্ড উইকে কিন্তু ইস্টবেঙ্গলের এফ সি যে টু আছে প্লে অফ ম্যাচ কিন্তু আছে ইম্পর্টেন্ট ম্যাচ তারা কিন্তু যত তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করবে তত তাড়াতাড়ি টিমের পক্ষে ভালো আর ইস্টবেঙ্গল কিন্তু এফসি কাপের পারফরমেন্স তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো এরপর যে খবরটি বলবো ওমেন্স টিমের কথা মানে ইস্টবেঙ্গল ওমেন্স টিমের কথা তো শোনা যাচ্ছে আই লিগে যেন ইস্টবেঙ্গল ওমেন্স টিম খেলে যেটা ওমেন্স আই লিগ বলা হয় তো সেখানে সাচি গ্রুপ কিন্তু এবছর ওমেন্স আই লিগের যে টিম আছে ইস্টবেঙ্গলে তা কিন্তু খুব শক্তভাবে তৈরি করার জন্য নেমে পড়েছে কারণ ইস্টবেঙ্গল কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ওমেন্স ফুটবলের দিকে বাড়তি নজর দিয়েছে তো লাস্ট কয়েক বছর কিন্তু খেললেও তেমন কিন্তু পারফরমেন্স ছিল না এই বছর কিন্তু তারা ভালোভাবেই ফোকাস করছে ওমেন্স ফুটবলের দিকে এবার দেখার বিষয় টিম তো বানাচ্ছে কেমন রেজাল্ট আলটিমেট পাওয়া যায় কারণ লাস্ট যে দু ইস্ট ইস্টবেঙ্গল খেললো ওমেন্স সেখানে কিন্তু ভালো পারফরমেন্স হয়নি এবার বলবো জিগসেন সিংকে নিয়ে তো জিগসেন সিংকে নিয়ে যে খবরটি শোনা যাচ্ছে যে জিগসেন সিং তিনি কেরালাতেই থাকতে চলেছে কেরালা যে থাইল্যান্ডে একটা প্রি সিজন ক্যাম্প করতে চলেছে তো সেখানে কিন্তু তার নামও রয়েছে তো সেই জন্যই বলা হচ্ছে আর কোনো ক্লাবে তার যাওয়ার সম্ভাবনা পায় নেই তিনি কেরালাতেই এবছর থাকছেন এবার বলবো ডুরান কাপের কথা ডুরান কাপের সূচি ঘোষণা হয়েছে যেখানে সাতাশ জুলাই থেকে কিন্তু ডুরান কাপ শুরু হচ্ছে চারখানা শহরে হবে শিলং জামশেদপুর কলকাতা আর কোকরাঝাড় যেখানে চব্বিশখানা টিম পার্টিসিপেট করতে চলেছে ছখানা গ্রুপ উইনার কোয়ালিফাই করবে তার সঙ্গে দুজন বেস্ট রানার মানে টোটাল আটটা টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে এবার বলবো এই গ্রুপে কে পড়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্স আর ডাউনটাউন হিরোস এফসি চারখানা টিম কিন্তু একই গ্রুপে পড়েছে এবার বলবো ইস্টবেঙ্গলের লাস্ট খবর যেটা হচ্ছে প্রবাদ লাকড়াকে নিয়ে প্রবাদ লাকড়াকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের জানিয়েছিলাম যে প্রবাদ লাকড়াকে ইস্টবেঙ্গল টিম কিন্তু সাইন করে নিয়েছে তো সেটাই গতকালকে তাদের ফেসবুক পেজে কিন্তু তারা পোস্ট করে দিয়েছে ইস্টবেঙ্গল যে অফিসিয়ালি যারা জানিয়ে দিয়েছে যে প্রবাদ লাকরা বর্তমানে ইস্টবেঙ্গল টিমের একজন চুক্তিবদ্ধ প্লেয়ার তো এই প্লে খবরটি দিয়ে আজকে ভিডিও এখানে তোমাদের শেষ করলাম